পেটে গ্যাসের সমস্যার কথা নতুন কিছু নয়। এ সমস্যা থেকে প্রতিকারের জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকি, কিন্তু ওষুধ সেবন করলে কয়েকদিন ভালো থাকি, আবার পরে একই সমস্যা দেখা দেয়। অন্যদিকে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে হাড় ক্ষয় থেকে শুরু করে পাকস্থলীর ক্যান্সার পর্যন্ত হতে পারে, সেজন্য সবাই ওষুধে অল্টারনেটিভ পদ্ধতি খুঁজে থাকে। আর তাই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন কয়েকটি ঘরোয়া উপায় নিয়ে, যা ব্যবহার করে আপনি সহজেই কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই গ্যাস্ট্রিকের ব্যথা দূর করতে পারবেন। চলুন জেনে নেই সেই সব ঘরোয়া উপায় সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। পানি। অ্যাসিডিটির জ্বালা পড়া, পেট পাপার সমস্যা থেকে বাঁচতে পানি পান করুন প্রচুর পরিমাণে। অ্যাসিডিটি হলে পানি পান করলে পেটের গ্যাস বেরোয় আসতে পারে এবং অস্বস্তি ভাব দূর হয়। আর আপনি যদি নিয়মিত প্রয়োজনীয় পানি পান করেন তাহলে আপনার অ্যাসিডিটির সম্ভাবনাও কমে যাবে, কারণ আমাদের হজম ও পরিপাকক্রিয়া পানি খুবই জরুরি একটি উপাদান। আর হজম ও পরিপাক যদি স্বাভাবিক হয় তাহলে অ্যাসিডিটি এমনিতে হবে না। কলা। কলা খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি, তবে গ্যাসের সমস্যা এর বিকল্প নেই। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা প্রাকৃতিক অ্যান্টাসিড, অ্যাসিড রিফ্লাক্সের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি করে কলা খান খালি পেটে, কিছুদিনের মধ্যেই আপনি উপকার পাবেন, তবে দুইটি কলার বেশি খাওয়া ঠিক নয়। মুড়ি। মুড়ি অ্যাসিডিটি রোধ করে, এটা আমরা সকলেই জানি। শরীরে যাদের হজমের সমস্যা রয়েছে, যাদের অ্যাসিডিটি হয়, তাদের ক্ষেত্রে মুড়ি খুবই উপকারী, তাই নিয়মিত মুড়ি খেলে অ্যাসিডিটি কমবে। পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। তুলসী পাতা। তুলসী পাতা পাকস্থলীতে শ্লেষ্মার মতন পদার্থ উৎপাদনে সাহায্য করে। সকালের চায়ের মধ্যে কয়েকটা তুলসী পাতা ফেলে দিন, চায়ের সঙ্গে ফুটতে দিন, খালি পেটে সেই চা খান, এতে চায়ের স্বাদ হবে দারুণ। আদা ও রসুন। আদা ও রসুন গ্যাসের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করে। আদা খুব তাড়াতাড়ি হজম করাতে সাহায্য করে, তাই খাওয়ার আধ থেকে এক ঘন্টা আগে আদা কুচি করে মিট লবণ দিয়ে খান, এতে খাওয়ার পরে গ্যাসের সমস্যা থাকবে না। রসুন শুধু রান্নায় স্বাদ বাড়ায় না, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা খাওয়ার পর দ্রুত হজম করায়। প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খান, দুপুরে ভাতের সঙ্গেও এক কোয়া রসুন বেটে খেতে পারেন, সপ্তাহে দুই তিন দিন খান, এটি পরিপাকের জন্য বেশ উপকারী। টক দই। টক দই গ্যাসের সমস্যা কমায়। টক দই থাকে ক্যালসিয়াম, যা পাকস্থলীতে গ্যাস তৈরি হতে দেয় না। দুপুরের খাবারের পর অল্প টক দই খেতে পারেন, এর সঙ্গে বিট নুন মিশিয়ে খেতে পারেন, এতে আরও ভালো ফল মিলবে। টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড হজম প্রক্রিয়াকে আরও শক্তিশালী বানায়। পুদিনা পাতা। অ্যাসিডিটির সমস্যায় দু তিনটি পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন। চিবিয়ে খেতে খারাপ লাগলে এক কাপ পানিতে কয়েকটি পুদিনা পাতা দিয়ে সেদ্ধ করে পানিটা খেতে পারেন। বমি ভাব জ্বালাপা দূর করে সতেজ ভাব আনতে পুদিনা পাতার জড়ি নেই। দারুচিনি। গ্যাসের সমস্যা কমাতে অনেক কার্যকর হচ্ছে দারুচিনি, এছাড়া এটি পেটের ব্যথা কমাতে অনেক ভালো কাজ করে। দারুচিনি পানিতে ফুটিয়ে সে পানি কুসুম গরম অবস্থায় খেতে পারেন, অথবা চায়ে বা দুধে দারুচিনির গুঁড়া মিশিয়ে খেতে পারেন, এতে ভালোই উপকার পাওয়া যায়। পেঁপে। পেঁপেতে থাকা পেপেইন এনজাইম আমাদের হজম প্রক্রিয়াকে সহজতর করে তোলে, ফলে অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে না, তাই প্রতিদিনে ডায়েটে রাখতে পারেন দু এক টুকরা পেঁপে। এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় মাথায় রাখুন। অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে গ্যাসের সমস্যা হবেই, তাই এমন খাবারের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত প্রোটিন খেলে অনেক সময় গ্যাসের সমস্যা হয়, তাই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাছ মাংস দুধ না খাওয়াই ভালো। নিয়মিত শারীরিক ব্যায়াম করুন, তাতে পেটে গ্যাস জমার প্রবণতা কম হবে। একবারে অনেক না খেয়ে কিছুক্ষণ পরপর অল্প করে খান, পেট খালি রাখবেন না। প্রয়োজন অনুযায়ী বিশুদ্ধ পানি পান করুন, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। অ্যাসিডিটির সমস্যা যদি প্রতিদিনে হয় এবং সেটা গুরুতর পর্যায়ে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, কারণ সব ঘরোয়া উপাদান সবার জন্য প্রযোজ্য নয়।